আজকে আমি চলে এসেছি সংগীত বাংলাতে এবং আমাকে নাকি এখন প্রচুর প্রশ্ন করা হবে এবং এই সেগমেন্টের নাম হচ্ছে র‍্যাপিড ফায়ার। নিজেও জানি না কি কি প্রশ্ন করা হবে, কিন্তু আমি চেষ্টা করব ভালোভাবে উত্তর দেওয়ার। আমার একটা ফোবিয়া আছে, আমি পাখিকে ভয় পাই, পাখিতে ভীষণ ভয় আমার। এই বিষয়টা বোধ হয় কেউ জানতো না। এবং যে আমি ভীষণ চুপচাপ থাকি, ভীষণ অ্যারোগেন্ট, কিন্তু আসলে সেরকম নয়। একবার যদি আমি মিশে যাই, আমি কিন্তু পাগলের মতন কথা বলতে ভালোবাসি। আর তিন নম্বর জিনিস, সেটা অনেকে জানে, মানে আমার ক্লোজ লোকজনরা জানে, আমি কোনো গ্যাদারিং বা পার্টি ফার্টিতে ধরো আমাকে কেউ ডাকলো, আমি আমাকে পরের পর ফোন করে যাচ্ছি, আর আমি লাস্ট মোমেন্ট অব্দি বলি হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কিন্তু লাস্ট অব্দি আমি যাই না। সো আজকের পর এটা সবাই জেনে যাবে। আমি খুব ভালো সিক্রেট কিপার, মানে আমি লোকের কথা নিজের মধ্যে রেখে দিতে পারি এবং পেট পাতলা নই একদম, আমি ভীষণ ভরসাযোগ্য। তাই আমি নিজেকে অ্যাজ এ ফ্রেন্ড 6-7 দেবো। এটা তো আমার থেকে ভালো আমার দর্শকরা বলতে পারবে, আমি আর নিজেকে কী বলবো। তাও IAS 5, এটাও বাবা মা বেশি ভালো বলতে পারবে, কিন্তু IAS ওই 7। তিতিপ্রিয়ার ভীষণ 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 জ্ঞান, অ্যাটিটিউড, ওরা মাটিতে পাই পড়ে না, কিন্তু আকাশ থেকে উড়ে উড়ে যায়, ওদের দুটো ডানা আছে। আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি একটি প্রজেক্টে আমি মারা গিয়েছিলাম এবং আমার সেই ডেলি সোপটা যেনকার লাস্ট ডে টেলিকাস্ট হয়েছিল এবং আমার মারা যাওয়ার সিনটা দেখে আমার একজন ফ্যান অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হসপিটালাইজড করতে হয়েছিল এবং তার খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। আমাকে সেই দুদিন বাদে সুস্থ হওয়ার পর সেই মেসেজটা করেছিল, দিদি আমি এখন ভালো আছি, আমি এইসবে হসপিটাল থেকে ফিরেছি। আমি তাকে বলেছিলাম কেন কী হয়েছে, বলছে না তোমার ওই সিনটা দেখে আমি এত ইয়ে হয়ে গেছিলাম, আমার ভীষণ মানে নিতে পারিনি, ফেন্ট হয়ে গেছিলাম, তারপর আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল। আমি সত্যি সত্যি ব্লেসড, এরকম ফ্যান বলবো না, দে আর মাই ফ্যামিলি, ওদের ওরা আছে বলেই আমরা আছি, ওদের ভালোবাসাতে সত্যি আমি কৃতজ্ঞ। এনার্জেটিক, ভেরি মাচ টনিক, অঙ্কুশ দা ভেরি এন্টারটেইনিং, চকলেট বয় ভেরি গুড অ্যাক্টর, আমার মনে হয় আমি কোনো সেলিব্রিটি না হয় আমি যদি কোনো মানে কোনো একটা এরকম ক্যারেক্টার হতে পারতাম, উইচ ইজ 11 ফ্রম স্ট্রেঞ্জার থিংস, মানে মিলি ববি ব্রাউন যে ক্যারেক্টারটা প্লে করেছে এবং ওইখানে ওই যে ওর সুপার পাওয়ারটা ছিল না, ওটা দিয়ে অনেক কিছু করতে পারতাম। সারা ওয়ার্ল্ড ট্যুর করার একটা বিনা পয়সায় আমি যাতে ওয়ার্ল্ড ট্যুর করতে পারি। সেকেন্ড হচ্ছে পশু পাখিদের জন্য যদি কোনো দিন ভালো কিছু করতে পারতাম, মানে সব পশু পাখিদেরকে যদি একটা বেটার লাইফ দিতে পারতাম আমরা, তাহলে সেই রকম কিছু একটা উইশ করতাম জিনের কাছে। আর তিন নম্বর উইশটা হচ্ছে কিছু মানুষের পাশে পাশে দাঁড়ানো, মানে কিছু মানুষ না, যদি ওই ওই পাওয়ারটাই আমার থাকতো তাহলে আমি সব মানুষ যারা যারা অসুবিধায় আছে তাদের পাশে দাঁড়াতাম। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। টাইম মেশিন পেলে একটা ভেবে নিতাম, একবার ফিউচারে যেতাম, একবার পাস্টে যেতাম, তারপর দেখতাম কোনটা বেটার, সেখানে থেকে যেতাম।